দাম আকাশ ছোঁয়া, বন্ধ পেঁয়াজ রপ্তানি, ফের মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্প। দেশের বাজারে এখন পেঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে, পেঁয়াজের ঝাঁজে সত্যি এখন নাকের জলে চোখের জলে দশা দেশবাসীর। ছোট্ট এই কন্দটি কাঁদিয়ে ছেড়েছে মোদী সরকারকেও। সমস্যা মোকাবেলায় তাই রবিবার থেকে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করলো কেন্দ্রীয় সরকার। বাণিজ্য মন্ত্রকের শাখা বিদেশি বাণিজ্যের ডিরেক্টর জেনারেল বা DGFT রবিবার বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দিয়েছে, অবিলম্বে সব রকমের পেঁয়াজের রপ্তানি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হলো। গত 13 তারিখ ওই ন্যূনতম রপ্তানি মূল্য বা MEP টন প্রতি $850 করেছিল DGFT, যাতে পেঁয়াজের বর্ধিত দাম সামাল দেওয়া যায়। যে দামের নিচে রপ্তানি করার অনুমতি নেই তাকেই MEP বলা হয়। দিল্লিতে এদিন পেঁয়াজের দাম হয়েছে প্রতি কেজি প্রায় 80 টাকা। মূলত মহারাষ্ট্র এবং কর্ণাটক থেকেই দেশের সব বাজারে পেঁয়াজের যোগান দেওয়া হয়, কিন্তু এবছর ভারী বৃষ্টির ফলে মহারাষ্ট্রের একাধিক জেলা বন্যাপ্লাবিত হয়ে পড়ায় পেঁয়াজ চাষিরা মার খেয়েছে। একই অবস্থা কর্ণাটকেরও। তার ফলে এভাবে পেঁয়াজের দাম বেড়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। পরিস্থিতি সামাল দিতে মজুদ ভান্ডার থেকে 50,000 টন পেঁয়াজ দেশের বাজারে ছেড়েছে কেন্দ্র। মজুদ পেঁয়াজ দ্রুত বাজারে ছাড়তে এদিন ওই কেন্দ্র পেঁয়াজ ব্যবসায়ীদের নিষেধাজ্ঞা জারি বলছে। খুচরো ব্যবসায়ীরা 100 কুইন্টাল এবং পাইকারি ব্যবসায়ীরা 500 কুইন্টালের বেশি পেঁয়াজ মজুদ করতে পারবেন না। কেউ এই নির্দেশ অমান্য করলে তার প্রতি কড়া ব্যবস্থা নেওয়া হবে।